दृष्टिनंदन पुष्टिते भरपूर जिभे जल आनार मतो एकटी फल होच्छे मालबेरी। बागान प्रेमीदेर काछे ए फलटी बर्तमाने खूबी जनप्रिय हये उठेछे। किभाबे मालबेरी गाछे प्रचुर फल पावा जाबे ए विषये एकटी भिडियो आमी एई चैनेले अनेक आगेई आपलोड दियेछि। ओई भिडियोते अनेकेई कमेंट करेछेन तादेर मालबेरी होच्छे किन्तु परिपक्व हওয়ার आगे झरे पड़छे। तो से भावना थेके आजकेर ए भिडियोटी तैरी करा। आशा करछि आपनादेर उपकारे आसबे। आजकेर ए भिडियोते आमी आमार निजस्व अभिज्ञता थेके पावा 5टी टिप्स आपनादेर साथे शेयर करब, जेगुलो फलो करले मालबेरी गाछे फल झरे जाওয়ার समस्या थेके आपनारा परित्राण पाबेन। आमार एई गाछटी प्रथमे एकटी प्लास्टिकेर क्यारेटे छिलो एक बछरेर मतो। एरपर आमी गाछटी एकटी हाफ ड्रामे रिपोर्ट करे दियेछि, कारण गाछेर बयस ओ साइज अनुयायी टबटी छोटो हये गियेछिलो, जार फले गाछेर शिकड़ बृद्धिते व्याघात घटे एबं गाछ खाबार संग्रह करते पारे ना। एते करे गाछेर फल धारण क्षमता कमे जाय, गाछेर बृद्धि कमे जाए। एखन प्रश्न आसते पारे, हाफ ड्रामे देওয়ার পর তো আর গাছ রিপোর্ট করা যাবে না, তাহলে কি হবে? গাছ একবার হাফ ড্রামে রোপণ করে দিলে তার বারবার রিপোর্ট করার প্রয়োজন হয় না। এক্ষেত্রে বছরে একবার করে মাটি পরিবর্তন করে দিতে হবে। গাছ অক্ষত রেখে কিভাবে হাফ ড্রামের মাটি পরিবর্তন করতে হয় তার সঠিক ও নিরাপদ পদ্ধতি নিয়ে একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, সময় করে দেখে নেবেন, অবশ্যই কাজে আসবে। আমি ডেসক্রিপশনেও লিংক দিয়ে রাখব। এখন চলুন 5টি টিপস সম্পর্কে জেনে নেওয়া যাক। গাছে প্রচুর ফুল ফল পেতে হলে सुषम सार प्रयोग करा खूबी जरूरी। आमरा अनेकेई जे भूलटी करे थाकी ता होच्छे जखन गाचे फुल फल आसते शुरू करे तखन बेशी बेशी करे गाचे सार प्रयोग करी। एई काजटी एकदमई करा जाबे ना। पर्याप्त फलन पेते होले सारा बछरई नियमितभावे सार प्रयोग करते हबे। आमी आमार गाचे मिश्र जैव सार प्रयोग करी। विशेष करे छाद बागानेर क्षेत्रे रासायनिक सार व्यवहार ना कराई भालो। एखाने आमी 2 मुठो करे हाड़ेर गुड़ा, शिंकुचि, नीम खोल, सर्षे खोल, डिमेर खोसार गुड़ा एबं 5-6 मुठो भार्मी कम्पोस्ट बा जे कोनो धरनेर कम्पोस्ट निये एकटी मिश्रण तैरी करे नियेछि। एई मिश्रणटी मासे 2 बार व्यवहार करलेई यथेष्ट। যারা এই ধরনের মিশ্র সার ব্যবহার করেছে তারা প্রত্যেকেই যথেষ্ট ভালো ফলাফল পেয়েছে। এই মিশ্র সারটি প্রয়োগের পর গাছের গোড়ায় অনেক সময় সাদা সাদা ফাঙ্গাসের মতো দেখা যায়। এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই, গাছের কোনো ক্ষতি হবে না এবং ফাঙ্গিসাইড প্রয়োগেরও প্রয়োজন হয় না। এই সারটি ধীরে ধীরে ডিকম্পোজ হয়ে দীর্ঘদিন পর্যন্ত গাছে পুষ্টির যোগান দিয়ে থাকে। মালবেরি গাছে সার প্রয়োগের সবথেকে উত্তম সময় হচ্ছে যখন গাছের সমস্ত মালবেরি হারভেস্ট করা হয়ে যাবে। এরপর ডালপালা প্রুনিং করে গাছের গোড়ার মাটি কিছুটা আলগা করে সার মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এখানে আমি যে মিশ্র সারটি ব্যবহার করেছি এখান থেকে গাছ পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম পাবে না, তাই আমি পটাশিয়ামের চাহিদা পূরণের জন্য সালফেট অফ পটাশ ব্যবহার করে থাকি। হাফ ড্রামের ক্ষেত্রে 2 চা চামচ সালফেট অফ পটাশ ব্যবহার করলেই যথেষ্ট। সার প্রয়োগের পর পানি দিয়ে ভালোভাবে গাছের গোড়ার মাটি ভিজিয়ে দিতে হবে। मिश्र सारेर पाशापाशी प्रति 15 दिन अंतर एक बार करे तरल सार व्यवहार करते हबे। एई तरल सारटी किभाबे तैरी करते हय ता निये एकटी भिडियो आमार चैनेले देওয়া আছে, आमी डेस्क्रिप्शने लिंक दिये राखबो, हाते समय थाकले अवश्यई देखे नेबेन। टिप्स नम्बर 4 नियमित सेच देওয়া। मालबेरी गाचे पानी देওয়ার বিষয়টি খুব গুরুত্ব সহকারেই নিতে হবে, কেননা এই গাছে একটু পানি স্বল্পতা হলেই ফল ঝরে পড়ে, পাতা নেতিয়ে যায়। কাজেই গোড়ার মাটি হালকা ভেজা থাকতে থাকতেই আবার পানি দিয়ে দিতে হবে। তবে লক্ষ্য রাখতে হবে যাতে অতিরিক্ত পানি গোড়ায় জমে থাকতে না পারে। टिप्स नम्बर 3 PGR स्प्रे। PGR बा प्लांट ग्रोथ रेगुलेटर गाछेर फूल फल झरा कमाते सहायता करे। PGR की किभाबे व्यवहार करते हय ए सम्पर्कित एकटी भिडियो आमार चैनेले देওয়া আছে, आमी डेस्क्रिप्शने लिंक दिये राखबो, प्रयोजन होले देखे निते पारेन। मालबेरी गाছে PGR व्यवहार करते हबे किभाबे ता निये आमी एकटू परेई बोलছি। टिप्स नम्बर 2 ফাঙ্গিসাইড ব্যবহার। মালবেরি গাছে রোগ পোকার আক্রমণ নেই বললেই চলে, তবে ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। ফাঙ্গিসাইডের আক্রমণ হলে ফুল ফল ঝরে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই যারা রাসায়নিক ফাঙ্গিসাইড ব্যবহার করতে ইচ্ছুক না তারা বর্দু পেস্ট মিক্সচার তৈরি করে ব্যবহার করতে পারেন। মালবেরি গাছে ফাঙ্গিসাইড এবং PGR স্প্রে করার সবথেকে উত্তম সময় হচ্ছে প্রুনিং করার পর, যখন ছোট ছোট কুড়ি এবং ফল গজাতে শুরু করে। এই সময়ে একবার ফাঙ্গিসাইড এবং একবার PGR স্প্রে করলেই যথেষ্ট। মালবেরি যেহেতু খুব দ্রুত সময়ের মধ্যেই পেকে যায়, তাই দ্বিতীয়বার স্প্রে না করলেও চলবে। যদি অর্গানিক PGR ব্যবহার করেন তাহলে PGR এবং ফাঙ্গিসাইড একত্রে মিশিয়েই গাছে স্প্রে করা যাবে। আর যদি রাসায়নিক PGR হয় তাহলে প্রথমে ফাঙ্গিসাইড স্প্রে করার 3 দিন পর PGR স্প্রে করে দিলেই চলবে। যেহেতু আমি অর্গানিক PGR ব্যবহার করেছি তাই ফাঙ্গিসাইডের সাথে মিশিয়ে স্প্রে করে দিয়েছি। এখানে আমি সিস্টেমিক এবং কন্ট্রাক্ট এই দুই ধরনের উপাদান মিশ্রিত ফাঙ্গিসাইড ব্যবহার করেছি। আপনারা রেগুলার যেটি ব্যবহার করেন সেটি ব্যবহার করতে পারবেন। গাছে স্প্রে করার সবথেকে ভালো সময় হচ্ছে সকালবেলা অথবা শেষ বিকেলে, এবং লক্ষ্য রাখতে হবে গাছের পাতা যাতে শুকনো থাকে এবং 3-4 ঘন্টার মধ্যে কোনো বৃষ্টির সম্ভাবনা না থাকলেই হবে। টিপস নাম্বার 1 প্রুনিং করা। মালবেরি গাছে প্রচুর পরিমাণে ফল পেতে হলে এবং ফল ঝরে যাওয়া রোধ করতে হলে অবশ্যই প্রুনিং করতে হবে। প্রুনিং না করলে মালবেরি গাছে আশানুরূপ ফল পাওয়া সম্ভব নয়। গাছের সমস্ত মালবেরি পেকে যাওয়ার পর হারভেস্ট শেষ হয়ে গেলে গাছকে হার্ড প্রুনিং করে দিতে হবে। সমস্ত ডালপালা এবং পাতা ছেটে বাদ দিতে হবে। এরপর গাছে যখন ফল দাঁড়াতে শুরু করবে তখন থেকে ফল পাকা অবধি নিয়মিতভাবে ফলবিহীন ডাল এবং অতিরিক্ত পাতা প্রুনিং করে দিতে হবে। মালবেরি গাছের ফল দাঁড়িয়ে যাওয়ার পর ডালের উপরের অংশে আর নতুন করে ফল বের হয় না, কাজেই এই বাড়তি অংশটুকু কেটে বাদ দিতে হবে, কারণ এই অংশগুলো খুব দ্রুত বৃদ্ধি পায় এবং পুষ্টির বেশিরভাগ অংশই এরা শোষণ করে নেয়, যার ফলে ফলগুলো ঝরে পড়ার সম্ভাবনা আরও বেড়ে যায়। আমার আগের ভিডিওটিতে আমি মালবেরি গাছের প্রুনিং সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছি। আপনারা প্রয়োজন হলে ওই ভিডিওটিও দেখে নিতে পারেন। আজকের ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। যে কোনো মতামত থাকলে কমেন্টে লিখে জানাবেন। আর আমার চ্যানেলের পাশে থাকতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে দিন, তাহলে আমার নতুন নতুন ভিডিওর আপডেট পৌঁছে যাবে আপনাদের কাছে। আজ এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন, সবুজকে ভালোবাসুন।